পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছে? বিশ্ব নবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, সবাই। ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো, ভুল করো নাই, অন্যায় করো নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই? বিশ্বময় বললেন তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপি। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপি পাপ করার পরে তওবা করে কার কাছে? কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদাতি, লক্ষ লক্ষ পাপ। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আর আল্লাহ জানে, চিল্লাই কোন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমিন। পাপ ছাড়া কেউ নাই, সবাই পাপি, সবাই পাপি। শুধু আমি পাপি না, আমার বাবা পাপি, আমার দাদা পাপি, আমার 14 গোষ্ঠী পাপি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, ও গোলাম তওবা করো, তওবার মতো তওবা করলে তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে কে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো, নাফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুণা ক্ষমা করে দিতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুমিন কখনো নিরাশ হয় না। আবার আল্লাহ বললেন লা তাইআসু মির রাহিল্লাহ, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফির ছাড়া, গাদ্দার ছাড়া, মুনাফিক ছাড়া আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে? নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার গিভ আপ, কখনো আশা ছাড়া যাবে না, নেভার লুজ হোপ, কখনো নিরাশ হওয়া যাবে না। মুমিন কখনো নিরাশ হতে পারে? আপনি কত পাপ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত ভুল করেছেন, আপনি নিজের উপরে কত জুলুম করেছেন, আপনার পাপ অন্যায় আর গুনাগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আর ভালোবাসা হলো তার আরশের সমান, ঠিক কিনা? কত পাপ আপনি করেছেন, চোখের পানি ঝেড়ে যায় নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, চাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর, তওবাকারীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরও বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি। পাপ নাই, কোনো গুনাহ নাই, মাসুম নবী, তারপরেও বিশ্বনবী প্রতিদিন তওবার ইস্তিগফার করতেন কয়বার? 70 বার। আপনি পড়েন কয়বার? আমি পড়ি কয়বার? পাপহীন নবী, মাসুম নবী যদি 70 বারেরও বেশি তওবা করে, আমাদের করা দরকার কয়বার? কথা বলেন। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছে, আমরাও ভুল করি,
সাইয়েদনা আদম আলাইহিসসালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও ক্ষমা করে দিবে কে? আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই। আল্লাহ ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন, 1 টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। ওই 1 টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন? 1 টুকরা না দিয়ে যদি আল্লাহ 20 টুকরা দিত, যদি 50 টুকরা দিত, তাহলে প্রতিদিনই 14ই ফেব্রুয়ারি হয়ে যেত। কথা বলেন, আর কয়দিন বাকি? হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব গজবের দিবস, অশ্লীলতার দিবস, ধর্ষণের দিবস, নারীদের সম্ভ্রম হারানোর দিবস, চিল্লায় বলে ঠিক কিনা? এই দিন কোন মুমিন পালন করতে পারে না? বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করেন, ওই দিন যেন আপনার ছেলে মেয়ে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, ওই দিন যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এই দিনগুলো আমাদের জন্য নয়, এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে, যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই, যাদের মধ্যে কোনো দরদ নাই, এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে। আমাদের তো সবসময় ভালোবাসা, আমাদের সকালেও ভালোবাসা আছে না নাই, দুপুরে আছে না নাই, রাত্রিবেলা আছে না নাই, তাহাজ্জুদের যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ, পড়ে আমাদের সব সময়ের ভালোবাসা। আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না, প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম ভালোবাসা তৈরির পরে আমি 100 টুকরা করলাম, 1 টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম, 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম। দেখেন, 1 টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস। ভালোবাসার গান আছে না নাই, নাটক আছে না নাই, উপন্যাস আছে না নাই, ভালোবাসার ফিল্ম আছে না নাই? আহা, হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? আমরা কি এই ভালোবাসা করব? ভালোবাসা সব হবে বিয়ের পরে, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে 2 হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে? আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন, শীতের রাতে 1 কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমলনামাটা সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় কে? কি সুন্দর ইসলাম! What a balanced religion we have got from our Lord! আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি! পরকিয়া করলে গুনাহ, আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সওয়াব আছে না নাই? আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন, স্ত্রীর প্রশংসা করবেন, তার সাথে খুনসুটি করবেন, সওয়াব আছে না নাই? কিন্তু ভাবির সাথে করলে গুনাহ আছে না নাই? শালির সাথে করলে, কাজিনের সাথে করলে? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। ভালোবাসা তিনি 100 টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন, 1 টুকরা নিজের মধ্যে রাখলেন, 99 টুকরা। এরপরেও কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী। প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন, দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে, ছোট বাচ্চাটা ধরা যায় না, ধরতে গেলেই লাফিয়ে কাপ কামড়াতে আসে, ঠিক কিনা? বাসুরের গায়ে হাত দেয়া যায় না, গাভী রেগে যায়। ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, কলিজার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায়, আছে না নাই? আমি নিজে পেপার কাটিং এ পড়েছি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ, দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে, বন্যার পানি খেতে খেতে মা শেষ, বাচ্চা মরে নাই। তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে। 1 টুকরা ভালোবাসার ছিটে ফোটা তোমরা পেয়েছো সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা? কথা বলেন, আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর,
রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিশি দীন, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিশি দীন। সুবহানাল্লাহ, পড়ো। আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা, এটার উপর আস্থা আছে তো, নাকি নিজের ইমান আর আমলের উপর আস্থা রাখবেন?